কাস্টমার হচ্ছে ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইফ। স্যার এই স্যার ওই হদ্দা থেকে আর করাবেন না, প্রবলেম হচ্ছে 7টা থেকে বেসিক ওখানে ফাইন্যান্সিয়াল ওখানে স্টেটমেন্ট। ওখানে আর লাগবে না। ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটিস, খাম পিঠে খাম না, লয়ে যান আপনি, পিঠে আমরা এই খাইছি না, আপনি বুঝে লয়ে যান, এখন এই পিঠে খালে শোনেন কই না, যান প্রায় পিডাঙ্গ দে আমরা খাই, সরি সরি আমি দিই না, আমি দিই না সরি। সারাটা দিন খাওয়ার উপরেই থাকোস, ক্লাস কর। কইস না, আমি একটু দিই নাই, যে মিট করি নাই। স্যার পিঠা খাবেন নাকি? না ভাই আমি খাবো না। আচ্ছা শোনো, এই চ্যাপ্টারটা মাত্র 5টা টপিকস আছে আলোচনার, বুঝতে পারছো? তো এইটার আমি আলোচনা করতেছি, তোমরা একটু দেখবা। সেটা হচ্ছে যে ভাইয়া ভাইয়া রেকর্ডিং এ ইউটিউবে গিয়ে দেখলাম কি, মানে এখানে কথা স্পষ্ট বোঝা গেল, কয়েকটা রেকর্ডে যে কথা বুঝাই যায় না, কিন্তু ক্লাস টাইমে ঠিকই বুঝছি, কিন্তু রেকর্ডিং এর কথাগুলো আসেই নেই। কথা আসে নাই, কিছু কিছু আসছে, আবার কিছু একদমই আসে নাই, আবার এতটাই আটকে আসছে যে বুঝার উপায় নাই। ওগুলা হয়তো বেশি তাহলে হয়েছে নন প্রফিটের লাস্টের যে ক্লাসটা, ওই ক্লাসটাতে বেশি দেখলাম। নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে এই কথাগুলো বাড়ি খেয়েছে। আচ্ছা দেখো, আমরা এখান থেকে তাই এখান থেকে মাস্ট অঙ্ক আসবে, তাই না? এখানে তোমার আলোচনার টপিক আছে 5টা, বুঝতে পারছো? জি সবার প্রথমটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। ভাই, এগুলো কি শীটে লেখা আছে? না আমি এটা লেখা নাই, এটা আমি না দেখে লেখা বলছি, নাই। পরে তোমরা ইয়ে করে নিবা। কস্ট অফ ট্রেড ক্রেডিট এটা একটা আলোচনার টপিক, কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ রিভলভিং ক্রেডিট, কমার্শিয়াল পেপার, অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং, এই 5টা টপিকস আমাদের আলোচনা করতে হবে। দেখো এখানে সেই 5টা টপিকস লেখা আছে। কস্ট অফ ট্রেড ক্রেডিট যেটা আছে সেটা সূত্রটা হচ্ছে এরকম, যে এপিআর সমান সিডি, 100 মাইনাস সিডি, 360 সিডি মাইনাস ডিপি ইন্টু 100। এখন কোশ্চেন দাঁড়াচ্ছে যে স্যার এগুলো আমাদের এটার, হ্যাঁ বলেন, এরকম অঙ্ক মনে তো করছি না ফিনান্স আগে, করছি আমি মেবি, তো ফিনান্সে ফিনান্সে বলা হয়েছে ফার্স্ট ইয়ার। গত গত বছরই তো করছি মনে হয়, না না স্যার ইয়া তো না, করা হয়েছে, থার্ড ইয়ারও তো মনে হয় করা হয়েছে। না থার্ড ইয়ারে করা হয়নি, যাই হোক। এখন একটু খেয়াল করে দেখো, কস্ট অফ ট্রেড ক্রেডিটের এক্সাম্পল গুলো কিরকম থাকে। দেখো প্রবলেম মানে গিয়ে এই দেখো 3/10 n/n আছে, তাহলে 3/10 n/19। এখন এটাকে তোমাদের সামনে একটু ব্যাখ্যা করতে চাই, এখন দেখো এখানে কত আছে, 3/30
বুঝতে পেরেছি কথাটা? এখন থ্রির নাম হচ্ছে সিডি, মানে ক্যাশ ডিসকাউন্ট পাবা। 30 দিনের মধ্যে টাকা দিলে তুমি 3% ডিসকাউন্ট পাবা, আর সর্বোচ্চ 90 দিনের মধ্যে টাকা দিবা। তাহলে ক্যাশ ডিসকাউন্ট তোমার হচ্ছে 3, আর ক্রেডিট পিরিয়ড হচ্ছে 90 দিন, আর ডিসকাউন্ট পিরিয়ডটা হচ্ছে 30 দিন। কথা কি বুঝতে পেরেছি? এখানে যে 3টা টাকা দেওয়া আছে, 3টা নাম আছে। প্রথম যেটা আছে 3, এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। তারপর হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, এটি হচ্ছে 90 হচ্ছে ক্রেডিট পিরিয়ড। তাহলে যে সিপি ডিপি সিডি এই 3টা তথ্য পাইলে তুমি যে কস্ট অফ ট্রেডটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। এখন স্যার এটা কথা এরকম যে আপনি যদি 30 দিনের মধ্যে টাকা দেন তাহলে 3% ডিসকাউন্ট পাবেন, আর 90 দিনের মধ্যে অবশ্যই আপনার টাকা পরিশোধ টাকাটা দিতে হবে। গুড, জি। তাহলে 3% হচ্ছে ডিসকাউন্টের হার, ক্যাশ ডিসকাউন্ট পাবেন। 30 দিন হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, মানে আপনার ডিসকাউন্টের সময়টা হচ্ছে 30 দিনের মধ্যে। আর ক্রেডিট পিরিয়ড মানে আপনি আমার টাকাটা বাকি রাখতে পারবেন 90 দিন। ক্লিয়ার? এই শর্তটা যতবারই থাকবে পারবো না আমরা। তাহলে এখন দেখো, এই যে প্রবলেম 1 দিয়েছি এখানে শর্তটা আছে, প্রবলেম 2 দিয়েছি এখানে শর্ত আছে। এখন আমাকে বলো দেখি বন্যা, এই যেখানে 3/10 n/60 লিখলাম, তাহলে এখন বলো তো এখানে সিডি কোনটা? সিডি মানে ক্যাশ ডিসকাউন্ট কত? এরকম যতগুলো প্রবলেম থাকবে সবগুলো কি আমার ক্যাশ অফ ট্রেড ক্রেডিট এরকম না? এই যে 3/30 n/90 মানে কথা বোঝা যায় না, বললাম এরকম যদি শর্ত থাকে তাহলে কি কস্ট অফ ট্রেড ক্রেডিট আমরা করতে পারবো কি না? জি ম্যাম। তাহলে ট্রেড ক্রেডিট নিয়ে আর ডিসকাসের আলোচনা নেই, তোমরা এখানে সমাধান করা আছে দেখবা। এবার আসো ব্যাংক লোন, এটার একটা কথা আছে, ব্যাংক লোনের একটা কথা আছে। ব্যাংক লোনের সূত্রটা দেখো, আমি 3 বার লিখছি, যে একবার লিখছি ব্যাংক লোনের যেটা, আবার এই যে সূত্র করছি, আবার এই সূত্রটাও করছি। কখন কোন সূত্রটা হবে সেটা একটু জানা দরকার। এই যে দেখো প্রথম সূত্র লেখা আছে আই নিচে পি মানে সিবি, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, পি মানে হচ্ছে প্রিন্সিপাল অফ লোন, লোন কত টাকা নিয়েছো, আর সিবি মানে হচ্ছে কম্পেনসেশন ব্যালেন্স, মানে তোমার ঋণের বিরুদ্ধে কিছু টাকা তারা ক্ষতিপূরণ যে হিসেবে রেখে দিবে, এটাকে বলা হচ্ছে কম্পেনসেশন ব্যালেন্স সিপি। এটা লোনের উপরে সব সময় পার্সেন্টেজটা প্রয়োগ করা হয়। যদি প্রশ্নে তাহলে এখানে আমি এরকম যদি লিখে দিই, ইফ সিবি গিভেন, যদি সিবিটা দেওয়া থাকে তখন এই সূত্রটা প্রয়োগ হবে। আবার 2 নম্বর সূত্র কখন হবে? ইফ সিবি গিভেন এন্ড ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, এটা যদি বলা থাকে কখন কোন সূত্রটা প্রয়োগ হবে সেটা আমি লিখে দিলাম। আবার এটা কখন হবে? ইফ ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স, যদি এটা বলা থাকে তখন এই সূত্রটা হবে। মানে ব্যাংক লোনের সূত্র 3টাই, কিন্তু কখন কোনটা হবে সেটা একটু দেখতে হবে। 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র, 3 নম্বর সবগুলোর পাশে কিন্তু আমি দেখে দিয়েছি যে কখন কোন সূত্রটা হবে। তুমি কি বুঝতে পারছো? এরপর যে ইফ এটা, ইফ গুড,
বুঝতে পারলে ভালো। তাহলে এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটু প্রশ্ন তাকিয়ে দেখি। এই যে প্রবলেম ওয়ানে দেখো, দেখাচ্ছে রোমান টুতে দে ক্যান বোরো 10 লাখ টাকা ফ্রম কমার্শিয়াল ব্যাংক, তার মানে এটা কি ব্যাংক লোনের অঙ্ক? এখানে সুদের হার হচ্ছে 13%, সুদের হার দেওয়া আছে 20% হচ্ছে কম্পেনসেশন ব্যালেন্স এবং ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স, এই কথাটা লেখা আছে। তাহলে যে ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স এই কথাটা যদি লেখা থাকে তখন কোন সূত্রটা প্রয়োগ হবে? না দ্বিতীয়টা, কারণ সিবিও আছে ইন্টারেস্ট পেড ও আছে, দুই নাম্বারটা হবে। তাই না? এই যে সিবি দেওয়া আছে, যে কম্পেনসেশন ব্যালেন্স দেওয়া আছে, সিবিও আছে পেড ইন অ্যাডভান্স আছে, তখন এটা হবে। আসো তিন নাম্বার অঙ্কটা দিকে তাকিয়ে দেখো। জান কম্পেনসেশন মানে কি? ক্ষতিপূরণ যে মানে আপনাকে যে ঋণ দিবে, আপনার ঋণের টাকা থেকে কিছুটা কেটে রাখবে, যাতে কখনো যদি আপনি ঋণের কিস্তিতে ব্যর্থ হন তখন দেখা যাচ্ছে তারা ওইখান থেকে ক্ষতিপূরণটা রেখে দিবে। তাহলে এখন প্রবলেম থ্রিতে যাও, থ্রিতে গিয়ে দেখো যে তোমার সোনালী ব্যাংক থেকে, সোনালী ব্যাংক থেকে ল্যান্ড ধার নিয়েছে 10 লাখ টাকা, 10% সুদে 20% কম্পেনসেশন লেখা আছে, আর কিচ্ছু লেখা নাই, এটা টু বি পেড ইন অ্যাডভান্স দেওয়া নাই। তাহলে কোনটা হবে? শুধুমাত্র কম্পেনসেশন ব্যালেন্স আছে, তাহলে কোন সূত্রটা হবে? এক নম্বর, তাহলে এটা প্রথম সূত্র। মাশাআল্লাহ, এখানে দেখো ব্যাংক লোন লেওয়া আছে 1 লাখ টাকা, 13% 20% কম্পেনসেশন, ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স বলা নাই, তাহলে কোন সূত্রটা হবে? ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স বলা নাই, শুধু কম্পেনসেশন ব্যালেন্স দেওয়া আছে, ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স দেওয়া নাই, এটাও এক নম্বর সূত্র। বললাম যে শুধু শুধু ইয়াটা আসলে তোমার এবার বুঝতে পারছো কম্পেনসেশন আসছে, তাই শুধু এক নাম্বারটাই যাবে এটা, ঠিক আছে? আর যদি কম্পেনসেশন না থাকতো তাহলে তিন নাম্বার মনে থাকবে, কম্পেনসেশন নাই, ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স। এরপরটা যেন যে ভাইয়া এটা একটু আরেকবার বলেন, কি বলেন কম্পেনসেশন দেয়া না থাকলে? হ্যালো, একটু পরে বললাম যে তুমি যদি দেখো একটা জিনিস আমি একটু খেয়াল করে দেখি তাহলে বুঝতে পারবো ব্যাপারটা। যে সিবি দেওয়া আছে তাহলে সিবিটা আসবে, সিবিও আছে ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স আছে তাহলে ইন্টারেস্টটা বাদ হবে, সিবি নাই কিন্তু ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স বলা আছে তখন তো বাদ যাবে, সিবি নাই কিন্তু দেখো ইফ পেড ইন অ্যাডভান্স বলা আছে সিবি নাই, ঠিক আছে? আচ্ছা আবার তোমার একটু দেখো, তো এটা এখন এখানে আমার একটু মনে হয় সংযোজন করা দরকার ছিল। এখন দেখো তোমার এখানে যদি দেখা যাচ্ছে কি যে মানে ইফ সিবি অ্যান্ড ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স অ্যাডভান্স নট গিভেন, যদি এটা দেওয়া না থাকে মানে কোনোটাই দেওয়া নাই, সিবিও দেওয়া নাই ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স দেওয়া নাই, তখন সূত্রটা কি হবে? তখন আমাদের সূত্রে জাস্ট এই যে মাইনাস আইটা আছে না, এটা আসবে না, চারটা সূত্র দাঁড়াইলো না, এটা তো তাহলে আরেকটা সূত্র হয়ে গেল। ওইটাই মানে জাস্ট আমাদের মেইন মূল সূত্রটাকে তুমি সবসময় এইটাকে ধরো, এই যে যেটা এটা দেখো একদম সব আছে, দুনিয়ার যা আছে সব আছে, তারপর একটা একটা করে নাই, একটা একটা করে চলে যাবে, সবার শেষে এসে সিঙ্গেল এই রূপটা দাঁড়াবে, মনে থাকবে? আচ্ছা ভাই একটু রাখেন এখানে, চার নম্বরটা আবার
সিভি লেখা দরকার না, স্ক্রিনশট মেরে নাও, পরে আমরা ইয়ে করে দিচ্ছি। হইছে স্যার ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিয়েন তাহলে। হ্যাঁ অবশ্যই দিব। তাহলে কিন্তু এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ, যে সিভি না থাকে কিন্তু। তাহলে এখন প্রত্যেকটা অঙ্কে কি আমরা ব্যাংক লোনের এটা পারবো না, যে ইন্টারেস্ট পেড ইনভলভ করতে? এবার যেটা সেটা হচ্ছে রিভলভিং ক্রেডিট, এটা জিনিসটা কি? এটা হচ্ছে যতটুকু লোন তুমি ইউজ করবা তার উপরে সুদ ধরবা। হ্যাঁ এটা পুরো লেখা থাকবে। এই যে দেখো যতটুকু তুমি লোন ব্যবহার করবা তার উপরে তুমি সুদ ধরবা। যেমন দেখো এই যে প্রবলেম 2 তে গিয়ে দেখো দেখাছে রিভলভিং ক্রেডিট, এই রিভলভিং ক্রেডিট, তা রিভলভিং ক্রেডিট তুমি নিয়েছো কয় লাখ টাকা? 5 লাখ টাকা। কত পার্সেন্ট সুদে? 13 পার্সেন্ট ইন্টারেস্ট। এই যে ব্র টাকা 3 লাখ, এই যে তুমি দেখো যে ব্র ব্র টাকা 3 লাখ, তো তুমি 3 লাখ টাকা 5 লাখ টাকা লোন নিয়ে 3 লাখ টাকা ব্র উত্তোলন করছো, তাহলে এখনো আনইউজড কতটুকু আছে? 2 লাখ টাকা। তাহলে 13% সুদ কিন্তু তোমার পুরো 5 লাখ টাকার উপরে না, তুমি যত টাকা লোন নিয়ে তুলেছো তত টাকার উপরে 13%। আর এই যে একটা কমিটমেন্ট ফি দেওয়া আছে না, জি, এইটা হবে তুমি যতটুকু তুলো নাই, কিন্তু তুমি না তুললে আমাকে কিছু টাকা দিতে হবে, এটাকে বলা হয় কমিটমেন্ট। আচ্ছা এই 13% যাবে 3 লাখের উপর আর ওই 2.5% 2 লাখ। তাহলে এখন দেখো এই ধরনের রিভলভিং ক্রেডিট সূত্র দেখো, পরে আই সি এফ ইউজ লোন, আই মানে ইন্টারেস্ট, সি এফ মানে কমিটমেন্ট ফি, টোটাল লোন কত ইউজ করছো, কত ইউজের উপরে হবে ইন্টারেস্ট, আর আনইউজের উপরে কমিটমেন্ট, সূত্রটা হচ্ছে এটা রিভলভিং ক্রেডিটের। ক্লিয়ার? জি ম্যাম। এরপরে এর বেশি কিছু নাই রিভলভিং ক্রেডিট। হ্যাঁ এরপরে আসে কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পেপার, এটার একটা সূত্র দেখো যে এফ বি মাইনাস এস বি, নিচে এস বি 160, এম পি 160, 100 দেওয়া আছে। এটা আমি আলোচনা করলে বুঝতে পারবা। এই যে দেখো প্রবলেম ওয়ানে, প্রবলেম ওয়ানে আছে টু ইস্যু কমার্শিয়াল পেপার 10 লাখ টাকা। তাহলে যে ইস্যু, ইস্যু মানেই মনে রাখবা সেলস করা এস বি, তাহলে 10 লাখ টাকা ইস্যু করেছে মানে কি ভাইয়া সেলস? হ্যাঁ তাহলে 10 লাখ টাকা ইস্যু করেছে 6 মান্থ পিরিয়ড, তাহলে সময়টা কি দেওয়া আছে না? জি হ্যাঁ, এই 6 মান্থ হচ্ছে এমপি ম্যাচুরিটি পিরিয়ড, তুমি কয় মাস পরে এই পেপারটা কয় মাস পরে ম্যাচুর হবে? 6 মাস। 6 মাসে কয় দিন হয়? এরপরে দেখো দেওয়া আছে নিট সেলস ভ্যালু, নিট সেলস ভ্যালু মানে প্রকৃত পক্ষে তুমি বিক্রি করছো 9.5 লাখ টাকা, তাহলে এটাকে বলা হয় এনএসভি, মনে থাকবে? তাহলে তুমি যদি তাকিয়ে দেখো যে তোমার দেখো এই যে এফবি, সরি ইস্যু যেটা এফবি 10 লাখ টাকা, এসবি হচ্ছে 9.5 লাখ টাকা, কিছু না বললে এনএসবি আর এসবি এক হয়ে যাবে ডে অফ ম্যাচুরিটি ডিএম, বা আমরা এটা ডে অফ ম্যাচুরিটি না লিখে আমরা লিখে দিই ম্যাচুরিটি পিরিয়ড, তাহলে সুবিধা হবে। এমপি তাহলে সুবিধা হবে কি, সূত্রটা লিখতে গিয়ে সুবিধা হবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, হিমা কম্পিউটার্স ভাই, যেন ক্লাস নিচ্ছিলাম তো আমি একটু। এখন আমরা এমপি ইউজ করবো, ডেম ডাচ ইউজ করার দরকার নাই, আমি এখানে মানে তোমাদের এমপি লিখে দিয়েছি। হ্যাঁ বলো, কোথায় জানো ম্যাচুরিটি কি লেখা দিলেন আপনি তো, ওটা একটু আবার ম্যাচুরিটি পিরিয়ড, এই যে ম্যাচুরিটি পিরিয়ড মানে এমপি, এই যে এখানে লিখে দিয়েছি এমপি, এই সলিউশনের ভিতরে গিয়ে আমি যেখানে ডে অফ ম্যাচুরিটি ছিল সেটাকে এমপি লিখে দিয়েছি। এখন ইয়া তুমি একটু খেয়াল করে দেখো, প্রশ্নের দিকে তাকিয়ে দেখো যে তোমার এখানে ছিল কি, এই যে ইস্যু, ইস্যু মানে ফেস ভ্যালু 10 লাখ টাকা, এই যে ইস্যু 10 লাখ টাকা ফেস ভ্যালু, 6 মাস মেয়াদ, নিশ্চয় ভ্যালু 9,50,000। তখন তুমি যদি সমাধান করো তাহলে ফেস ভ্যালু হবে 10 লাখ, এফবি
সেলস করছে 9.5 লাখ, নেট সেলস হলো 9.5 লাখ, ম্যাচুরিটি 6 মাস, 6 মাসে কয়দিন হয়? 180 180 দিন। এই জন্য আমাদের মাস থাকলে দিন করতে হবে কেন, কারণ সূত্রে এটা দেখো 360 আছে, 360 মানে দিনে দেওয়া আছে। ঠিক এইভাবে তোমার কমার্শিয়াল পেপারটা একটু ভালো করে বাসা আজকে স্টাডি করবা। কমার্শিয়াল পেপার দেখো এই যে একটা কমার্শিয়াল, এখানে যদি উইক দেওয়া থাকতো তাহলে আমরা 7 দিয়ে গুণ দিয়ে দিন মানে করতাম, 7 দিয়ে গুণ দিয়ে দিন মানে করতাম। এটা দেখো যে বন্যা পড়ে দেখো, দা কোম্পানি ইস্যু 120 ডেজ কমার্শিয়াল পেপার, তাহলে 120 ডেজ এটা কি 120 ম্যাচুরিটি পিরিয়ড মানে এমপি, এমপি ম্যাচুরিটি পিরিয়ড। আর এই যে ফেস ভ্যালু দেওয়া আছে 5 লাখ টাকা, এটা কি তাহলে এফ ভি ফেস ভ্যালু, ঠিক আছে? দেখো ইয়ং ইয়ং বুঝতে পারছে, সেলস করছে 4.5 লাখ টাকা, তাহলে এস ভি, এস ভি। হ্যাঁ এরপরে কিছু খরচ আছে যে রেটিং এক্সপেন্স, এরকম খরচকে বলা হয় ফ্লোটেশন কস্ট, যেটা আমি সূত্রে লিখে দিয়েছি। দেখো এই যে ফ্লোটেশন কস্ট, ভাসমান খরচ, এই যে ফ্লোটেশন কস্ট, ঠিক আছে? এসব ফ্লোটেশন কস্ট সব সময় হবে এফ ভি রূপে, মনে রাখবে এফ ভি গুণন এফ সি পার্সেন্ট, এফ সি যত পার্সেন্ট থাকে সবগুলো দিলেই এফ সি বেরিয়ে আসে। কারণ এখানে ফ্লোটেশন কস্ট দেখো দেওয়া আছে যে 0.5%, 0.25% তো আছে। এখন তুমি যদি এই অঙ্কটার দিকে তাকাও, এই যে সলিউশন ফেস ভ্যালুর উপরে হবে, এই যে সলিউশনের দিকে তাকাও দেখো, ফেস ভ্যালু 5 লাখ, সেলস ভ্যালু 4.5 লাখ, এফসি এই যে ফেস ভ্যালুর উপরে ফ্লোটেশন কস্ট যতগুলো পার্সেন্ট আছে যোগ করে আমরা বের করছি, আর তখন আমরা এনএসবি টা বের করতে পারবো। ঠিক আছে এনএসবি সূত্রটা কি হচ্ছে, যে তোমার এসবি থেকে এফসি মানে সেলস থেকে ভাসমান কিছু খরচ থাকলে বাদ দিলে সেটা এনএসবি হয়, আর ডে অফ ম্যাচুরিটি বা ম্যাচুরিটি পিরিয়ড যেটাকে আমরা বলি একই কথা, ডে অফ ম্যাচুরিটি আর ম্যাচুরিটি পিরিয়ড একই জিনিস। মানে প্রশ্ন তো এনএসবি এফবি যা আছে সব তো দেওয়াই থাকবে তাই না? সব দেওয়া থাকবে, অনেক সময় এনএসবি দেওয়া থাকে না, এসবি দেওয়া থাকে ফ্লোটেশন কস্ট। ধরে নাও তুমি একদিন সেল করছো 4.5 লাখ টাকা, কিন্তু আমাকে কমিশন দিতে হবে 3,750 টাকা, তাহলে তোমার সেলস কি 4.5 লাখ থাকলো নিট সেলসটা? না, তাহলে যে ফ্লোটেশন কস্টটা হচ্ছে ভাসমান খরচ, এটা বিক্রয় করার ক্ষেত্রে জন্ম হয়, তাই এটা বিক্রয় মূল্য থেকে বাদ দিলে আমি নিট বিক্রয়টা পাবো, এক কথা দালালি খরচের মতো মনে করতে পারো বা এক্সট্রা খরচ মনে করতে পারো। ক্লিয়ার? আচ্ছা ঠিক। এখন বাইজান দেখেন এই যে প্রবলেম 3 কমার্শিয়াল পেপার লেখা আছে, দেখো এই কমার্শিয়াল পেপার ফেজ গুলো দেওয়া আছে দেখছো 10,80,000, আবার যে দেখো সেলস ভ্যালু দেওয়া আছে 10 লক্ষ টাকা, এই যে 180 দিন দেওয়া আছে তাই না, আবার যে কস্ট অফ ইস্যু, এই যে ইস্যু করতে গিয়ে খরচ হচ্ছে, তাহলে এটা কি এফসি না? ইস্যু করতে গিয়ে যে খরচ ভাসমান খরচ, তাহলে এখন সমাধানে গিয়ে দেখো এটা কি করছে, 10,80,000 টাকা, 10 লাখ টাকা, ভাসমান খরচ 50,000, তাহলে নিট সেলস থাকে কত টাকা, 4,46,000 ঠিক করে নাও, আর ডে অফ ম্যাচুরিটি বা ম্যাচুরিটি পিরিয়ড 1,80,000, এটা কি পারা যাবে না? বলো, অবশ্যই বলো। আপনি এই যে প্রশ্ন এক জায়গায় ও অ্যানসার এক জায়গায় না দিয়া প্রশ্ন উপরে অ্যানসার নিচে দিতে পারেন না, এতে কি হয়, এতে সমস্যাটা কি? এই সমস্যাটা হচ্ছে ওই স্টুডেন্ট যখন অঙ্ক করতে যায় তখন চোখটা নিচে চলে যায়, আর যদি অঙ্ক করতে থাকে সমস্যা হলে ওখানে গিয়ে দেখবে, বুঝতে পারেন ও তো বইও থাকে, কিন্তু সমস্যা না। আমি কি বুঝে দিতে পারছি তোমাকে? হ্যাঁ বুঝছি। আচ্ছা এই যে এইখানে একটা কমার্শিয়াল পেপার আছে দেখো, প্রবলেম 5 এ কমার্শিয়াল পেপার আমি হাইলাইট করতেছি, ইস্যু হচ্ছে তোমার 4,70,000 টাকা, তাহলে এটা ফেস ভ্যালু তাই না? 6 মান্থ এটা সময় এমপি, নিট হচ্ছে 4,40,000 টাকা, হ্যাঁ নিট হচ্ছে 4,40,000, নিট 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 মানে নিট সেলস ভ্যালু, এটা হচ্ছে তোমার এনএসবি, এনএসবি যা হয় সেলস ভ্যালু তাই হয়, হ্যাঁ 6 মান্থ সময় আছে। তাহলে এখন তুমি প্রবলেম 5 এর যদি সমাধানের দিকে তাকাও, প্রবলেম 4 স্যার কথা অস্পষ্ট, 5 এর সমাধানের দিকে তাকিয়ে দেখো যে 4,70,000 টাকা এফবি, 4,40,000 টাকা হচ্ছে এসবি,
কোনো কিছু না বললে এসবি আর এনএসবি সমান হয় আর ম্যাচুরিটি পিরিয়ড 6 মাস মানে 180 দিন। কথা ক্লিয়ার? না কেন স্যার, কারণ আপনি যখন প্রশ্নটা বলছেন তখন কথা আসে নাই আমার। বললাম, আমি বললাম যে এখন যেটা আমি তোমাকে বললাম যে এই যে একটা অঙ্ক আমরা দেখলাম যে 4,70,000 টাকা ইস্যু করেছে, এটা হচ্ছে ফেস ভ্যালু, 6 মাস মেয়াদ, ম্যাচুরিটি পিরিয়ড, নিট হচ্ছে 4,40,000 এনএসবি। তাহলে এই অঙ্কে যদি সমাধানে যাও তাহলে তুমি গিয়ে দেখবা যে ফেস ভ্যালু দেওয়া আছে, এনএসবি থাকলে ওইটাই এসবি হয়ে যায়, মনে রাখবা, আর ম্যাচুরিটি পিরিয়ড 6 মাস মানে 180 দিন। আমি বুঝাতে পেরেছি? জি। এবার দেখো ন্যাশনাল ইউনিভার্সিটির অঙ্কে প্রথম বছর যে বিতেই কমার্শিয়াল পেপার এসেছিল সেখানে 180 দিন মেয়াদ, ম্যাচুরিটি পিরিয়ড, ফেস ভ্যালু দেওয়া ছিল 1,000 টাকা, 950 টাকা দেওয়া ছিল ইস্যু প্রাইস। যে ইস্যু প্রাইস দেখো ফেস ভ্যালু, এই দেখো ফেস ভ্যালু এন্ড ইস্যু প্রাইস। ফেস ভ্যালু কে বলা হয় এফভি আর ইস্যু প্রাইস কে বলা হয় তোমার এসভি। এরপর দেখো এক্সপেন্স রিলেটিং টু দা ইস্যু, যে এটা ইস্যু করতে গিয়ে বিভিন্ন খরচ আছে, এগুলো কি ভাসমান খরচ বলবো না, ফ্লোটেশন খরচ বলা হবে? তাহলে এখন দেখো আমরা যখন সমাধানে গিয়েছিলাম তখন আমরা ঠিক এইভাবে নেট সেলস ভ্যালুটা আরেকবার একটু ক্লিয়ার করে দিতেন যদি আমার নেট সেলস, এই যে দেখেন, এই যে দেখেন এটা 1,000 টাকা ফেস ভ্যালু, এটা 950 টাকা বিক্রি করছেন আর ফ্লোটেশন কস্ট বলে দিছে, সেলস এর উপরে পার্সেন্টেজ গুলো বলে দিছে। দেখো প্রশ্ন তোকে বলে দেয়, না বললে আমরা করতাম ইয়ার উপরে যে না বললে ভাই ফেস ভ্যালু যেটা ওইডে নিট নিট ই ভ্যালু না কি জানি না এনএসবি ফ্লোটেশন কস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বললে স্যার যে এক্সপ্রেস রিলেটিং টু ইস্যু, ইস্যু ইস্যু মানে বিক্রি করতে গেলে, তাহলে ইস্যু যেহেতু বলছে তাহলে ইস্যু তো 950 টাকা করেছি তাই না, তো 950 টাকা সব পার্সেন্ট গুলো প্রয়োগ করে আমার 11 টাকা সামথিং পয়সা খরচ আছে। তাহলে এখন আমি 950 টাকা বিক্রি করলে 11 টাকা খরচ হয়ে যায়, থাকে কত টাকা, 938 টাকা সামথিং। যদি বলা না থাকে তাহলে কি বল কি করব? কোনটা বলা না থাকলে? ওই যে আপনার স্যার ফ্লোটেশন কস্ট, তাহলে আমি 1,000 টাকা বলতাম, তাহলে আমরা ফেস ভ্যালুর উপরে পার্সেন্টেজ করতাম, ঠিক আছে। এরপর যদি আবার বলে এটাকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট করো, তখন এই সূত্রটা ইউজ করতে হবে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তো এই সূত্রটা নিয়ে ঘাবড়ে কিছু নাই, কারণ এই সূত্রটা না এই উপরের সূত্রটা দেখো, প্রথম অংশটুকুর নাম হচ্ছে আর, আর মাঝখানের অংশটুকুর নাম হচ্ছে এন, দিয়ে সূত্র প্রয়োগ করছে, তোমরা খালি মানটা বসাই দিবা, পারবা না? এরপর অঙ্ক বলে যে কমার্শিয়াল পেপার এবং বই আগের অঙ্ক কমন। হ্যাঁ, এই 14 সালের যে অঙ্ক আসছে এইটা বাসায় ভালো করে করতে হবে তোমাদের। এটা এমন একটা অঙ্ক, এটা এমন একটা অঙ্ক, ওই যে বললাম না যে কম্পেনসেশন ব্যালেন্স, নো কম্পেনসেশন না থাকলে কি হবে, শুধু কম্পেনসেশন থাকলে কি হবে, ইন্টারেস্ট বিল থাকলে, এই যে 14 সালের C15 এটা জাতীয় বিষয়, জানিও কোশ্চেন, এনিও কোশ্চেন, 31 পৃষ্ঠা বা এইটার ভিতরে ব্যাংকের যত সমস্যা আছে, যেমন দেখো নো কম্পেনসেশন ব্যালেন্স, সিবি না থাকলে কি হবে, কম্পেনসেশন থাকলে কি হবে, ইন্টারেস্ট অ্যাডভান্স ভরা থাকলে কি হবে, আবার কম্পেনসেশনও আছে অ্যাডভান্স আছে কি হবে, আর সবার শেষে একটা লাইন লেখা আছে মান্থলি ইনস্টলমেন্ট, মান্থলি ইনস্টলমেন্ট থাকলে কি হবে। তো এটা সমাধানটা না আমি করে দিয়েছি, এই যে 14 সালের, এই যে লোনের সূত্র, ইন্টারেস্ট থাকলে, এই যে কম্পেনসেশন থাকলে, হ্যাঁ কম্পেনসেশন ব্যালেন্স না থাকে অ্যাডভান্স থাকলে, কম্পেনসেশন ব্যালেন্স অ্যাডভান্স থাকলে, এরপর যেটা আছে সেটা হচ্ছে মান্থলি, মান্থলি থাকে তখন সূত্রটা চেঞ্জ হয়ে যায়, 2NI × N+I। এটা আসে এখন এন আর আই কি, লোন ছিল 7.5 লাখ টাকা, সুদ হবে 10%, এন মানে হচ্ছে মান্থলি যখন বলবে তখন বছরে কয়টা কিস্তি দিতে হবে, মান্থলি বলবে এই জন্য এন এর মান তখন 12 হবে, আই তো আই এর জায়গায় থাকবে, ঠিক আছে। এখানে একটু একটু চেঞ্জ করে দরকার, সেটা স্পেস দিয়ে দিতে পারে, তো এন আর আই এক হয়ে গেছে 2NI। এই অঙ্কগুলো একটু করে, আর বাকি যেগুলো আছে সেগুলো লিখে দিয়েছি, কোন সালের সাথে কোন সাল আছে, 17 সালের সিকেরো, 17 সালের সিপেল, এই যেটা অ্যাকাউন্টস এর ফ্যাক্টরিং এর অঙ্ক, ঠিক আছে। আরেকটা অধ্যায় আছে সেই অধ্যায় থেকে একটু করে নিব। তাহলে আমাদের
এই চ্যাপ্টার 5 যেটা শর্ট টার্ম ফাইন্যান্সিং, এটা মনে হয় তোমাদের তেমন বেশি কষ্ট পেতে হবে না। তোমরা একটু হাতে কলমে পড়বা, 5 থেকে 6টা অঙ্ক আছে, তো এখানে আছে 5টা অঙ্ক আর ন্যাশনাল বেসিস জুড়ে এই একটা অঙ্ক করবা, তাহলে আমার মনে হয় যে এই চ্যাপ্টার কিছু লাগবে না, ছোট অধ্যায় আছে, সহজে করা যাবে। ঠিক আছে জি ভাইয়া। আর এখন শুধু বাকি রইল অ্যাকাউন্ট সেল ফ্যাক্টরি। স্যার বলেন, এই যে প্রশ্ন মধ্যে অনেক প্রশ্ন আছে না, যে অল্টারনেটিভ দিয়ে রাখে, হ্যাঁ, তারপরে নিচে বলে দেয় হুইচ অল্টারনেটিভ শুড বি চুজ, যার পার্সেন্টেজ কম হবে, হ্যাঁ যার পার্সেন্টেজ কম হবে তাকে চয়েস করতে হবে। অপশন অনেকগুলো আছে, ট্রেড কিড আছে, ব্যাংক লোন আছে, কমার্শিয়াল পেপার আছে। এখন আমি একটু 2 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট রিসিভ ফ্যাক্টরিংটা বুঝাই, চলে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি, আমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, সময় মাত্র 3 মিনিট আছে আমার হাতে। হ্যাঁ দেখো, অ্যাকাউন্ট রিসিভ ফ্যাক্টরিং জিনিসটা কি, এই দেখো ফ্যাক্টর অফ অ্যাকাউন্ট রিসিভ মানে হচ্ছে আমি জ্যোতির কাছ থেকে 1 লাখ টাকা মাল জ্যোতির কাছে বিক্রি করছি, তখন জ্যোতি আমার কি একজন দেনাদার হয়ে যাবে না আমার কাছে? জি ভাইয়া, আপনি যদি আমি কাছে জ্যোতির কাছে 1 লাখ টাকা টাকার মাল বিক্রি করছি, তাহলে কি জ্যোতি আমার দেনাদার না? জি দেনাদার, জ্যোতি 30 দিন, 30 দিনের জন্য টাকাটা নিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এইটা এই জ্যোতি আমাকে আজকে মাল নিয়ে চলে গেল, আমাকে বিলে, আমার দোকানে বিলে একটা সাইন দিয়ে গেল, আমি সাথে সাথে বিলটা ব্যাংকে নিয়ে যাবো, ব্যাংকে নিয়ে ভাঙাবো। এই ভাঙানোকে বলা হয় দেনাদার ভাঙানো, ফ্যাক্টরিং করা, অ্যাকাউন্ট রিসিভেবল কে ফ্যাক্টরিং করা। তাহলে দেখো আমার দেনাদার কত, 1 লাখ, আমার দেনাদার 1 লাখ, 1 লাখ টাকা, ঠিক আছে? তাহলে আমি ব্যাংকে যখন ভাঙাইতে যাবো, ধরে নাও যে বন্যা, তুমি ব্যাংকে মেনে তোমার কাছে গেলাম, যে বন্যা যে যদি আজকে মাল নিয়ে গেছে, আজকে বিলটা তুমি রাখো, দেখে আমাকে টাকা দাও, 60 দিন পরে যদি, এই যে দেখো আমার লেখা আছে এভারেজ কালেকশন 60 দিন পরে যদি টাকা দিবে, তুমি যদি নিয়ে নিও, আমাকে এখন টাকা দাও, আমি পয়সা করি, তাহলে আমার কালেকশন হবে 60 দিন পরে। তো তুমি আমাকে বলছো, আপনাকে আমি অ্যাডভান্স দিতে চাচ্ছি, যে অ্যাডভান্স কত পার্সেন্ট সুদে অ্যাডভান্স দিবা? 12%, 12% সুদে তুমি আমাকে অ্যাডভান্স দিতে চাচ্ছ। তো তখন আমি তোমাকে যদি বলি, ঠিক আছে তুমি আমাকে 12% সুদে অ্যাডভান্স দাও, 12% সুদে দিচ্ছ, কত পার্সেন্ট পর্যন্ত দিবা? আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু, বলছে আপনার যে বিল এটা 80% দিব, কিন্তু সুদ 12% কাটবো, ভালো। আর এটাকে বলা হয় ফ্যাক্টরে করা, এই ফ্যাক্টরের জন্য তুমি চার্জ করবা কত পার্সেন্ট কমিশন চার্জ করবা? 2%, হ্যাঁ। এতে আমার লাভ কি হবে, আমার কি সেভ হবে, যে সেভ তোমার কাছে যে ভাঙাইতে গেলাম, যদি বিলটা যদি না, যে আমার আর যদি দুয়ারে দৌড়াইতে হবে না, যদি দুয়ারে তুমি দৌড়াবা, আমি নিশ্চয়ই অন্য ব্যবসা করবো, তাই এতে আমার যে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনে একটা লোক সেভ হয়ে গেল না, যে একটা লোক রাখা দরকার ছিল, যে যদি কাছে যান আসেন টাকা নিয়ে আসেন, লাগবে না। আবার এই যে 1% ব্যাড ডেস কুরিন, এই কুরিন হওয়ার সম্ভাবনা আমার নাই, কুরিন হইলেও তুমি বন্যা বহন করবে, কারণ আমি তোমাকে ভাঙাই আসছি, তোমার দায়িত্ব তুমি কিভাবে কাছে টাকা তুলে নিবে, এই লসটাও আমার সেভ হবে। তাহলে তোমাকে যদিও আমি কমিশন দিচ্ছি, তুমি টাকা কেটে রাখছো, কিন্তু আমার তো কিছু সেভ হবে, হবে না? জি, সমাধানটা দিকে একটু তাকাই, তাকাইলে আমাদের জন্য সহজে অঙ্কটা বুঝতে পারবে। তোমরা একটু এই জায়গাটা একটু কারেকশন করে নেও তো, এই যে 1 লাখের পরে পি ডট এম এই কথাটা লাগাই নিও, বুঝতে পারছো প্রশ্নের সেটা মানে কি? পার মান্থ, তার মানে আমি জ্যোতির কাছে বিক্রি করি প্রতি মাসে 1 লাখ টাকা, জ্যোতি আমাকে 60 দিন পরে টাকা দেয়, তো 60 দিনে কয় লাখ টাকা হবে তাহলে? 30 দিনে যদি হয় 1 লাখ, 2 লাখ, 2 লাখ, কত পার্সেন্ট সুদে আমি বন্ধন ব্যাংকে ভাঙাতে যাবো সোহানা? 12%, 12%, 12% সুদে। আমার সময় খুব কমে গেছে, এই যে যে অংশটা আছে না, তোমরা এই সলিউশনটা 4 নম্বর সলিউশনটা দেখবা, দেখলে আমার বিশ্বাস তোমাদের সব সমাধান কেটে যাবে একটু পরে যে